যিনি আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমায় জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, কালামুল্লাহ থেকে হাদিসের নববী থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছেন, এই কারণে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক, এর পরিচয় হলো এটি কোরআন নাজিলের মাস। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস, এর পরিচয় হলো যেই মাসে কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে। কেন অবতীর্ণ করা হলো? হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে। এই কোরআনুল করিমে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রয়েছে,
আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রয়েছে এই কোরআনুল কারীমে। ওয়াল ফুরকান, এই কোরআনুল কারীম হলো সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআনুল কারীমের একটা নাম হলো ফুরকান, ইরশাদ হচ্ছে তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা আবদিহি। একটি সূরা আছে যে সূরার নাম হলো ফুরকান, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যে কোরআন হক এবং বাতিলের মধ্যে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে, সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য নির্ণয়কারী এই কোরআন। ওবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তো রমজানুল মুবারক হলো কোরআন নাজিলের মাস, যে কোরআন সমগ্র মানবতার হেদায়তের জন্যে আবির্ভূত, আমাদের জন্য আমাদের নিকট প্রেরিত। সুস্পষ্ট হেদায়তের বর্ণনা এই কোরআনুল কারীমে আছে এবং সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী কোরআন। রমজানুল মুবারকে কোরআন অবতীর্ণ হলো, আমাদের করণীয় কি রমজানুল মুবারকে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ইরশাদ করছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, যে রমজানুল মুবারক পাবে ফালইয়াসুমহু, সে যেন অবশ্যই অবশ্যই রমজানে রোজা রাখে, সিয়াম পালন করে। ফালইয়াসুমহু আমরে গায়েবের সিগা, অবশ্যই অবশ্যই যেন সে রোজা রাখে। তবে প্রশ্ন আসতে পারে যে কারো যদি কোনো সমস্যা থাকে, অসুস্থতা থাকে, সেক্ষেত্রে করণীয় কি? আল্লাহ রাব্বুল ইজ্জত কত মেহরবান, তিনি অত্র আয়াতের মধ্যেই উল্লেখ করে দিচ্ছেন, ওয়ামান কানা মারিদান, যে ব্যক্তি রুগ্ন হবে, অসুস্থ থাকবে, অসুস্থতা অক্ষমতা রাখতে পারছে না, এই অক্ষমতাটা অসুস্থতাটা দুই রকম, একটা হলো সাময়িক অসুস্থতা, সাময়িক অক্ষমতা, আর একটা হলো স্থায়ী অসুস্থতা, স্থায়ী অক্ষমতা। একেবারে বার্ধক্যের কারণে মূর্ষ অবস্থায় মৃত্যুসজ্জা, যেই অসুস্থতা থেকে সুস্থতার সম্ভাবনা খুবই কম, সুস্থ হলেও সাময়িক অল্প পরিমাণ সুস্থ হবেন, আবার অসুস্থ হয়ে যাবেন। তো এটা হলো স্থায়ী অসুস্থতা, স্থায়ী অক্ষমতা, আর আরেকটা হলো অস্থায়ী সাময়িক অসুস্থতা। উভয়টার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন ভিন্ন বিধান দিচ্ছেন। অত্র আয়াতে বলছেন ওয়ামান ফামান কানা মারিদান, যে ব্যক্তি অসুস্থ হবে, এখানে হলো সাময়িক অসুস্থ, সাময়িক অক্ষমতা। আও আলা সাফারিন, অথবা কেউ মুসাফির হবে, সফরে থাকবে, খাবার দাবারের সুন্দর সুচারু ব্যবস্থা নেই, সে ব্যক্তি কি করবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ইরশাদ করছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, তার যখন সুযোগ হবে, সময় হবে, রাখতে পারবে, সক্ষমতা আসবে, সেই সময়টাতে সে রেখে নিবে, কাজা করে নিবে। ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, পরবর্তীতে সময় সুযোগ অনুযায়ী যখন তার পারঙ্গমতা আসবে তখন সে রেখে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের উপরে কঠোর কিছু, কঠিন কিছু, তোমাদের সাধ্যের বাইরের কিছু চাপিয়ে দিতে চান না। এই আয়াতে স্থায়ী অসুস্থতা, স্থায়ী অক্ষমতার ব্যাপারে আলোচনা হয় নাই। স্থায়ী অসুস্থতা আর স্থায়ী অক্ষমতা যাদের, তাদের ব্যাপারে আলোচিত হয়েছে 183 নম্বর আয়াতের শেষাংশে। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন, যে ব্যক্তি রাখতেই পারবে না, ওয়া আলাল্লাযীনা লা ইউতীকুনহু, রাখাটা তার সম্ভব হবে না, অসুস্থতাটা সাময়িক না, স্থায়ী অসুস্থতা, এটা থেকে কবে আরোগ্য লাভ করবে, কবে সুস্থ হবে এটা জানা যাচ্ছে না, আশা করাও যায় না সহজে, অথবা অন্য কোনো কারণে স্থায়ী অক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন, সেই ব্যক্তি মিসকিনকে ফিদিয়া দিবে, মিসকিনকে খাবার খাওয়াবে, অথবা ওই পরিমাণ মূল্য অর্থ তাকে দিয়ে দিবে।
একজন মিসকিনকে একদিনের খাবার সমান সমান একটি রোজা, ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া কি? ফিদিয়াটা হলো ফিতরা। ফিতরা কি, এটার আলোচনা একটু দীর্ঘ। যাই হোক, এটা খাবার যদি দিয়ে দেয়, সেই সময় আরব বিশ্বে আটা ময়দা দিত, এক মুদ দিবে। মুদ কতটুকু? হাদিসের মধ্যে বর্ণনা আসে, সাআম মিন শাঈর। তো যাই হোক, এই যে ব্যক্তি স্থায়ীভাবে অসুস্থ, স্থায়ীভাবে অক্ষম, সেক্ষেত্রে সে মিসকিনকে খাবার খাওয়াবে অথবা সেই পরিমাণ অর্থ দিবে পূর্ণ মাস ফিদিয়া। তো যে আয়াত আলোচনা করছি সূরাতুল বাকারার 185, অত্র আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল ইজ্জত সহজ করতে চান, কঠিন করতে চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দা, তোমরা পূর্ণ সময়টা পূর্ণাঙ্গ করো, পূর্ণ মাস রোজা রাখো। ওয়ালি তুকমিলুল ইদ্দা, আর আল্লাহ রাব্বুল ইজ্জত যে রমজানুল মুবারক দিলেন, এই রমজান এটাকে বলা হয় মুবারক, মানে বরকত দিয়ে ভরপুর এই মাস। শুধু বরকত আর বরকত, শুধু রহমত আর রহমত। কেমন রহমত, কেমন বরকত, হাদিস আসছে সামনে, আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এমন বরকতময় মাস দিলেন যেটা মুমিনের জন্যে, মুমিনের জন্যে নিজের পরিবর্তন, তার আত্মার পরিশুদ্ধিতা, পবিত্রতা ইত্যাদি অর্জনের সুবর্ণ সুযোগ। এটা হলো তার আমলের বসন্তকাল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, রমজান পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। রমজান যেই ব্যক্তি পেল, ওই ব্যক্তি শুকরিয়া আদায় করবে। কি শুকরিয়া? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দা, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্ব বর্ণনা করবে। রমজান যে পেয়েছে সে আল্লাহু আকবার বলবে, শুকরিয়া করবে, আল্লাহর বড়ত্ব বর্ণনা করবে। কেন? ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে তিনি তোমাদেরকে হেদায়েতের পথে এনেছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, রোজা রাখতে পারছি, ইফতার করতে পারছি, সাহারি করতে পারছি, কিয়ামুল লাইল তারাবি আদায় করতে পারছি। এই যে নিয়ামতগুলো, এই রহমতের প্রত্যেকটা সুযোগ আমরা যে লুফে নিতে পারছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তিনি তোমাকে যে সক্ষমতা দিলেন, তিনি তোমাকে হেদায়েতের পথে রাখলেন, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের বড়ত্ব বর্ণনা করো, তার দরবারে কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ বান্দা, শুকরিয়াকর বান্দা হতে পারো। শুধু তাই না, এই রমজানুল মুবারককে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেরকে নিয়ে খুতবা দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন শাবান মাসের শেষে, যে হাদিসটি বাইহাকি শরীফে শুআবুল ঈমানের মধ্যে আসছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে উদ্দেশ্য করে শাবান মাসের শেষে খুতবা দিলেন, রমজানুল মুবারককে দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فقال يا ايها الناس হে লোক সকল, قد اظلكم شهر مبارك, একটি বরকতময় মাস তোমাদেরকে ছায়া দিচ্ছে, যেন তেন মাস না, শাহরুল মুবারক, বরকতময়, বরকতে পরিপূর্ণ মাস, শাহরুন আজিমুন, বিশাল বড় মাস। বিশাল আর বড় বললেন, আজিম বললেন, এমনটি না যে 50 দিনে 60 দিনে এক মাস এই মাসটা, না, বরং আজিমুন মানজিলাতুহু ওয়া দারাজাতুহু, বরং এই মাসের সম্মান মর্যাদা অনেক ব্যাপক, অনেক বড় মর্যাদা।
শাহরুন আযীমুন, কেমন মর্যাদা, কেমন বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্যে বলছেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাস যার মধ্যে একটি রাত্র আছে এমন রাত্র যেই একটি রাত্র হাজার হাজার মাসের চেয়ে উত্তম। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চেয়ে উত্তম। এমনটি না যে হাজার মাসের চেয়ে উত্তম ক্যালকুলেটর নিয়ে বসলেন, এক হাজার মাসে 83 বছর 4 মাস হলো, এটা উদ্দেশ্য না। বরং আরবি গণনার সর্বশেষ সর্ববৃহৎ সংখ্যাই হলো হাজার। যেমন একটা সময়ে গ্রামের অশিক্ষিত লোকেরা গণতে জানতো হলো 20 পর্যন্ত, 20, 100 কত বলতো 5 কোটি। অনেক লোক হইছে এটা বোঝানোর জন্য বলতো যে 20তে 20তে লোক হইছে। তো ওই নারী গণতে জানে 20, এটাই হলো আরবদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত সর্বোচ্চ সংখ্যা হলো হাজার। তাই তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার হাজার মাসের চেয়ে উত্তম, হাজার হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দীর্ঘ হাদিসে বলছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযাতান, আল্লাহ রাব্বুল ইজ্জাত রমজান আল মুবারাকে সিয়াম পালন করাকে ফরজ করেছেন, ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, এবং কিয়ামুল লাইলকে তারাবিহকে তাতাওয়ু করেছেন, নফল করেছেন। সুন্নাতটা তাতাওয়ু নফলের অংশ একটা। من تقرب إليه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سوى, যেই ব্যক্তি রমজান আল মুবারকে একটি নফল ইবাদত করবে, একটি নফল কাজ করবে, بخصلة من الخير, নফল যে কোনো কাজ, নফল যে কোনো ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান আল মুবারকে যদি এই কাজটি করে, كان كمن أدى فريضة فيما سوى, বাকি অন্য সময় একটি ফরজ ইবাদত করলে যেই সওয়াব হয়, রমজান আল মুবারকে একটা নফল ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামে দিয়ে দিবেন। তাহলে ফরজ করলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান আদা ফরিযাতান ফীহি, যে ব্যক্তি রমজান আল মুবারক একটি ফরজ ইবাদত করবে, কানা কামান আদা 70 ফরিযাতান ফীমা সওয়া, সেই ব্যক্তি রমজানের বাইরে 70টা ফরজ ইবাদত পালন করলে যেই পরিমাণ সওয়াব হইতো, রমজানে একটি ফরজ ইবাদত সম্পূর্ণ করলে 70 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। ওয়া হুয়া শাহরুস সবর, কি মাস এটা? ওয়া হুয়া শাহরুস সবর, এটা সবরের মাস, ধৈর্য ধারণ শেখার মাস, সবরের মাস। খাবার নাই, পানি নাই, পেটে ক্ষুধা, মাথা গরম, এখন কি স্ত্রীর সাথে ভবিষ্যতে ঝগড়া করবে? একটু পাকে দেরি হয়ে গেলে ঝগড়া শুরু হয়ে যায়, গালিগালাজ শুরু হয়ে যায়। শিক্ষা গ্রহণ করো মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন হুয়া শাহরুস সবর, এটা ধৈর্য ধারণ শেখার মাস, সবরের মাস। শুধু সবরের মাস না, আল্লাহ রাসূল বলেছেন শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মী, সহমর্মিতার মাস। অন্যের ব্যথা, গরিব দুঃখীর ব্যথা, তার ক্ষুধা বুঝার মাস, সহমর্মিতার মাস। না খেয়ে থাকলে পরে কি ক্ষুধার কি পরিমাণ জ্বালা অনুভব হয়। তোমার বাসায় খাবার আছে, তুমি ক্ষুধার জ্বালা কি কখনোই বুঝো না? ইসলাম গরিবদের জন্য অনেকেই লেকচার দেয়, তো ইসলাম এত সুন্দর সুস্থ ব্যবস্থার পরিকল্পনা দিয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ সেজদায় পড়ে থাকলেও এর কাফফারা আদায় হবে না। একজন গরিব দুঃখী, তার রাতে কি খাবে,
কি দিয়ে সাহরি করবে তার বন্দোবস্ত নাই, না খেয়ে থাকলে পরে কি জ্বালা। তোমার এই একটু অনুভূতি জাগ্রত করা, দিনটা যদি একটু দীর্ঘ হয় লম্বা হয়, পরন্তু বিকেলে বারবার ঘড়ির দিকে তাকাও, সময় পার হয় না, ঘুমও আসে না, একবার ডান কাত একবার বাম কাত। তোমার তো আশা আছে যে বিকালটা গড়াবে, সূর্যাস্ত যাবে, এরপরে নানা রকমের ইফতারি ইফতারির বাহারি আয়োজন নিয়ে তুমি বসবে। তুমি সাহারি খেয়েছো, কি কি খাবার আইটেম মেনুতে রাখলে সারাটা দিন তোমার শরীরে শক্তি সঞ্চিত থাকবে, তোমার ক্যালোরি কি পরিমাণ অর্জন করা দরকার, কি পরিমাণ বার্ন হবে, এবং এটা রিকভার করার জন্য ফিল আপ করার জন্য ইফতারিতে ওই এই মেনুগুলো তুমি সেট আপ করতেছো। কিন্তু তুমি তাকিয়ে দেখো, পরন্তু বিকেলে যে তোমার যে জ্বালাটা অনুভব হয়, সারা বছরে একজন ক্ষুধার্ত ব্যক্তি, একজন অনাহারে, একজন অর্ধহারে, একজন হত দরিদ্র ব্যক্তি, একজন অসহায় ব্যক্তি, সেই ব্যক্তি রাতে কি খাবে সেই বন্দোবস্ত নাই। সেই ব্যক্তি রোজা রাখছে সামান্য পরিমাণ খেয়ে, ওই ব্যক্তি তোমার তো আশা আছে যে তুমি এই এই বাহারি ইফতারি করবে, এই এই দিয়ে তুমি তোমার ক্যালোরি ফিল আপ করবে, কিন্তু অসহায় হত দরিদ্র ঋষ্য ব্যক্তি, সেই ব্যক্তি কি দিয়ে ইফতারি করবে তার সেটা পর্যন্ত বন্দোবস্ত নেই। আল্লাহ রসুল বলছেন শাহরুল মুওয়াসাত, শিক্ষা গ্রহণ করো মুসলিম, সহমর্মিতা, গরিব দুঃখীর ব্যথা, তার ক্ষুধা, তার জ্বালা, এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যে মাসটা দিলেন সেটা হলো রমজানুল মুবারক। সহমর্মী, অন্যের ব্যথা বোঝার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মান বাতা শাবআন ওয়া জারুহু জাইউন, যে ব্যক্তি পেট পুরে আহার করলো রাতে, এরপরে ঘুমাইল, ওয়া জারুহু জাইউন, কিন্তু তার পাশেরই প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইল, এই ব্যক্তি কোনো খোঁজ নিল না। আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলছেন ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত বলে গণ্য হবে না। কি সুন্দর ব্যবস্থাপনা! আজকে বিভিন্ন দুর্যোগ আসতেছে, বিভিন্ন দুর্যোগ আসতেছে, মহামারী আসতেছে, মানুষ যারা দরিদ্র আরো দরিদ্র হচ্ছে, যারা অসহায় তারা আরো অসহায় হচ্ছে, যারা নিঃস্ব তারা আরো নিঃস্ব হচ্ছে, খাবারের বন্দোবস্ত নাই, কি দিয়ে ইফতারি করবে বন্দোবস্ত নাই, সেহরি কি দিয়ে খাবে বন্দোবস্ত নাই, যারা দিনমজুর শ্রমিক মজদুর তাদের উপায় ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, আয় ইনকাম উপার্জন বন্ধ হয়ে যাচ্ছে। মুসলিম দেশ বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আমাদের দেশকে সাহায্য করে, তারা সাহায্য করে, তারা সরকারকে দেয়, এটা আনুষ্ঠানিকভাবে এটা গ্রহণ করে, এরপরে আল্লাহ ভালো জানে এটা কোথায় যায়। কিন্তু খ্রিস্টানরা দেখেন তারা নিজেদের প্রতিনিধি দিয়ে, নিজেদের সংস্থা দিয়ে, এনজিওগুলোর মাধ্যমে তারা দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজ হাতে মানুষকে সহযোগিতা করছে, মানবতার হাত বাড়িয়ে দিচ্ছে। শিক্ষা গ্রহণ করা দরকার, গ্রামের যে ব্যক্তি যার একটা বাথরুম নেই তাকে ছোট্ট করে পাকা একটা বাথরুম করে দিল, দুইটা দেয়াল দিয়ে দুইটা রুম করে দিল, একটা রুম করে দিল। এখন এই ব্যক্তিকে খ্রিস্টান হতে বলা না, শুধু খ্রিস্টানদের গোলামি করতে বললেও ওই ব্যক্তি রাজি। ইসলামের শিক্ষা এটা না। বুখারী শরীফের 4 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হয়ে ঘরে ফিরলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর শঙ্কিত, না জানি আমি দুনিয়া থেকে চলে যাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সান্ত্বনার বাণী শুনাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছেন খাদিজার প্রত্যেকটা কথা
আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হইতো, খাদিজার প্রত্যেকটা কথার ওজন, প্রত্যেকটা কথার সান্ত্বনা, প্রত্যেকটা কথার আনন্দ এক হাতে চন্দ্র দেওয়ার চেয়েও কোটি গুণ বেশি আমার কাছে বেশি প্রিয় ছিল। খাদিজাতুল কুবরা কি বলেছিলেন? আল্লাহ রসুল তো ওহি প্রাপ্ত হলেন মাত্র, খাদিজাতুল কুবরা নবী হওয়ার পরের গুণাগুণ বলেন নাই, মুসলিম হওয়ার গুণাগুণ বলেন নাই, মুমিন মুত্তাকি হওয়ার গুণাগুণ বলছেন না, বরং বুখারী শরীফের 4 নম্বর হাদিস, একজন প্রকৃত মানুষ হতে হলে আগে তো আপনাকে মানুষ হতে হবে, এরপরে আপনি মুত্তাকি হবেন, এরপরে মুসলিম হবেন, এরপরে মুমিন হবেন, আগে তো মানুষ হতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি নিজের উপর শঙ্কা করছেন, কখনোই কুশ্চিনকালেও না, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, কখনোই অপমানিত করবেন না, কখনোই ওহিদি আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন না। কারণ কি? খাদিজাতুল কুবরা বলছেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা, কারণ হলো নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, ওয়াতাহমিলুল কাল, সমাজে যারা অসহায়, সমাজে যারা নিঃস্ব, তাদের পাশে আপনি দাঁড়ান, তাদের বোঝা আপনি বহন করেন, ওয়াতাকসিবুল মাদুম, যারা অন্নহীন, যারা বস্ত্রহীন, যারা উপায়ে উপার্জন অক্ষম, ওয়াতাকসিবু আপনি তাদের জন্য উপার্জন করেন। খাদিজাতুল কুবরার কথা, ওয়াতাকসিবুল মাদুম, যারা উপার্জন অক্ষম, বস্ত্রহীন, অন্নহীন, আপনি কেমন যেন তাদের জন্যই সারাদিন উপার্জন করেন, ওই তো করে দাইফ, আপনি মেহমানদেরকে মেহমানদারি করান, পথিক মুসাফির রাস্তা থেকে খুঁজে খুঁজে এনে আপনি মেহমান মেহমানদারি করান, অতিথি পরায়ণতা, এমন না যে মেহমান দেখলে কপালে ভাঁজ পড়ে যায়, বাসায় বিবির রাগারাগি শুরু হয়ে যায়, আমাদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে খাদিজাতুল কুবরা বলছেন ওয়া তুকরিদ দাইফ, আপনি মেহমানদেরকে মেহমানদারি করান, কোন ব্যক্তি না খেয়ে আছে সেটা খুঁজে খুঁজে আপনি তার জন্য খাবারের অন্নের ব্যবস্থা করেন, ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, যে কোনো দুর্যোগ মুহূর্তে, যে কোনো দুর্যোগ মুহূর্তে তাদের সহযোগিতার জন্য আপনি দাঁড়িয়ে যান, সদা সচেষ্ট থাকেন। এটা হলো ইসলামের শিক্ষা, মানবতার শিক্ষা। শাহরুল রমাদান, শাহরুল মুওয়াসাত, এই রমজানুল মুবারক মুওয়াসাতের মাস, সহমর্মিতার মাস, অন্যের ব্যথা দুঃখ ক্ষুধা তার জ্বালা বোঝার মাস এটা। ওয়াশাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দীর্ঘ হাদিসে চলে গেছি, ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজানুল মুবারক এমন মাস যেই মাসে মুমিন যারা তাদের রিজিককে বাড়িয়ে দেওয়া হয়, রিজিক বাড়িয়ে দেওয়া হয়। দেখবেন রিজিক রমজানুল মুবারকে যেভাবেই হোক খাবারটা ভালোই হয়, রমজানুল মুবারকে এক রমজানে মানুষ যেই পরিমাণ ফল খায় সারা বছরের সাথে আপনি প্লাস মাইনাস হিসাব করেন, বাকি 11টা মাস আপনি এই পরিমাণ ফল খান না যেটা আপনি রমজানে খান। আল্লাহ রাসূল বলছেন শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এটা এমন মাস যেই মাসে মুমিনদের রিজিককে আল্লাহ বাড়িয়ে দেন। মান ফাত্তারা ফিহি সাঈমান, একজন রোজাদারকে ইফতারি করানোর ফজিলত কি? একজন রোজাদারকে ইফতারি করাইলে কি পরিমাণ সওয়াব লাভ? এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন এই অংশে, আল্লাহ রাসূল বলছেন মান ফাত্তারা ফিহি সাঈমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করাইল ওই ব্যক্তির 3টা পুরস্কার, কয়টা? 3টা পুরস্কার। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করাইল, প্রথম পুরস্কার হলো কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি,
এই একজন ব্যক্তিকে ইফতার করানোর দ্বারা যেই ব্যক্তি ইফতার করাইলো ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, মাগফিরাতান লিযুনুবিহি, গুনাহগুলো মাফ হয়ে যাবে। গুনাহ মাফ হইলে কি হবে? দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওয়াইত্তু রাকাবাতিহি মিনান নার, কিয়ামত দিবসে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তিন নম্বরে বলছেন, ওই ব্যক্তিকে ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেল, ওই রোজাদারকে ইফতারি করাইয়া ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি রোজা রাখলো রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেল, যিনি ইফতারি করাইলেন তাকেও সম পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, যিনি ইফতারি করলেন আর যিনি করাইলেন তার কাছ থেকে বিন্দু পরিমাণ সওয়াবকে কমানো হবে না। এমন না যে আমি ইফতারি করলাম অন্যেরটা, এখন আমার থেকে সওয়াব কমায় নিয়া যিনি ইফতারি করাইলেন তাকে দেওয়া হচ্ছে, এমনটি না। বরং রোজা রেখে যেই পরিমাণ সওয়াব ব্যক্তি পাবে, সম পরিমাণ সওয়াব যিনি ইফতারি করাইলেন তাকে ওই সম পরিমাণ সওয়াব দেওয়া হবে। তিনটা পুরস্কার, প্রাথমিক পুরস্কার, বলবেন এটাই প্রাথমিক পুরস্কার। হ্যাঁ, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইফতারি করানোর এত ফজিলত শুনে, কিন্তু উনাদের সক্ষমতা সামর্থ্য অনেক কম ছিল, সামর্থ্য অনেক সীমিত ছিল। একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবেন বেশিরভাগই পারবেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সাহাবি জিজ্ঞেস করছেন, কুলনা ইয়া রসুল আল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রসুল, লাইসা মিন্না কুল্লুনা মা ইয়াজিদু মা ইউফাত্তিরু বিহি সাঈম, আমাদের মধ্যে প্রত্যেকে তো এমন নেই যে তার এমন সামর্থ্য আছে যে ইফতারি করাবে রোজাদারকে। লাইসা কুল্লুনা মা ইয়াজিদু মা ইউফাত্তিরু বিহি সাঈম, রোজাদারকে ইফতারি করানোর মতো সাধ্য সামর্থ্য আমাদের তো সবার নেই। সাহাবা ইকরাম মনে করেছেন এত সওয়াব, এত ফজিলত, ইফতারিটাও তো মনে হয় জবরদস্ত করাইতে হবে, পুরান ঢাকা থেকে আনতে হবে, বড় বাপের পোলায় খাই খাওয়াইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, না না না, এই যে তিনটা যে পুরস্কার, এই পুরস্কার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দিবেন। ইউতিল্লাহু হাযা সাওয়াবা, এই সওয়াব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দিবেন। মান ফাত্তারা সাঈমান আলা মাযকাতি লাবানিন আও শুরবাতি মাইন, ওই ব্যক্তিকে এই পরিমাণ সওয়াব দিবেন যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করাইলো আলা মাযকাতি লাবান, এক ঢোক দুধ পান করাইয়া, এক ঢোক এক গ্লাস পানি পান করানোর মাধ্যমে ইফতারি করাইলো, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ সওয়াব দিবেন। আর তোমরা যেটা মনে করতেছো বেশি খাওয়াইলো, পরিতৃপ্ত বরে খাওয়াইলো, সেটাও আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, ওয়ামান আশবা সাঈমান, আর যে ব্যক্তি একজন রোজাদারকে পরিতৃপ্ত সহকারে ইফতারি করাইলো, সাকাহুল্লাহু মিন হাউযিহি শারবাতান, ওই ব্যক্তির জন্য স্পেশাল আরেকটা আছে পুরস্কার, সেটা হলো সাকাহুল্লাহু মিন হাউযিহি শারবাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেওয়া হাউজারের, হাউজে কাউসারের পানি থেকে তাকে এমন পানি পান করাবেন কিয়ামত দিবসে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কিয়ামতের দিনে কঠিন পিপাসার সময়, কঠিন তৃষ্ণার সময় ওই হাউজে কাউসারের পানি তাকে পান করানো হবে, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার পিপাসাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এই রোজাদারকে ইফতারি করানোর অনেক ফজিলত। এই মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, এই মাস যেটার প্রথম অংশ হলো রহমতের অংশ, রহমতের 10 দিন, ওয়া আওসাতুহু মাগফিরা, এবং দ্বিতীয় অংশ হলো মাগফিরাতের, ক্ষমা। কেমন ক্ষমা? আমি শুরুতে বলেছিলাম যে এই মাস বরকত দিয়ে ভরা, ভরপুর মাস। দ্বিতীয় দশক ক্ষমা, পুরো রমজান আল মুবারকের প্রত্যেকটা রাত্র ক্ষমার রাত্র। বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবরানী শরীফে আসছে, আবু দাউদেও আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাস যখন আসে এটার প্রথম রাত্র থেকেই, প্রথম রাত্রই যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত শিকলাবদ্ধ করেন, শয়তানগুলোকে বন্দী করেন। ওয়া মারাদাতুল জিন, এবং চেলাচামুন্ডা শয়তানের যারা চেলা এদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকেও আল্লাহ রাব্বুল ইজ্জত বন্দী করেন। রমজানুল মুবারকের বরকত রহমত, শয়তান বন্দী করলেন, শয়তানের চেলাদেরকে বন্দী করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বন্ধ করে দেন, জাহান্নামের দরজা বন্ধ। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, জাহান্নামের একটা দরজাও খোলা হবে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা যত দরজা আছে সমস্ত দরজাকে আল্লাহ রাব্বুল ইজ্জত রমজানুল মুবারকে খুলে দেন। জান্নাতের দরজা এমনি সময় কি থাকে? বন্ধ থাকে। জান্নাতের দরজা অন্য এমনি সময় বন্ধ থাকে, রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল ইজ্জত খুলে দিলেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও জান্নাতের বন্ধ করা হবে না, খোলা থাকবে। এবং রমজানুল মুবারক যখন আসে ওয়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ডাকতে থাকে, ফেরেশতা ডাকতে থাকে, ফেরেশতা আহ্বান করতে থাকে আয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, যে আল্লাহর রহমত চাও, বরকত চাও, মাগফিরাত চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে চাও, সত্যের পথে চলতে চাও, হকের পথে চলতে চাও, আয়া বাগিয়াল খাইরি আকবিল, তুমি আগে বাড়ো, তুমি সামনে বাড়ো, তোমার জন্যই সম্ভাষণ, তোমার জন্যই অভ্যর্থনা, তোমাকেই স্বাগত জানাচ্ছি আমরা। আর দুষ্ট লোকদেরকে বলতে থাকেন ওয়া বাগিয়া শাররি আকসির, আর মন্দ লোকেরা যারা মন্দ করে বাড়াও, যারা চক্রান্ত করে বেড়াও, যারা মানুষের ক্ষতি সাধন করো, মানুষের পিছনে লেগে থাকো, বাতিল পন্থী, অন্যায়কারী, ফেরেশতা ডেকে ডেকে বলে আকসির, তুমি ভাগো, তুমি ভাগো, তোমার জন্য রমজান না। রমজান কাদের জন্যে? যারা রহমত বরকত চায়, আকবিল, তারা চলে আসো, কারণ জান্নাতের দরজা খোলা। আর যারা মন্দ চায় তারা দূরে সরো। এরপরে হাদিসের শেষে আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানুল মুবারকে উতাকা, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, মুমিনকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। কি পরিমাণ, কখন? আল্লাহ রাসূল বলতেছেন ওয়াদালিকা কুল্লা লাইলাতিন, রমজানের প্রত্যেকটা রাত্রে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। রমজানের প্রত্যেকটা রাত্র কি পরিমাণ মূল্যবান, কি পরিমাণ তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ! প্রত্যেকটা রাতে অগণিত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। যেমনিভাবে রোজাদারকে ইফতারি করাইলে আল্লাহ রাসূল বললেন যে প্রথম পুরস্কার হলো তাকে সমস্ত গুনাহ মাফ করা হবে এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এইভাবে এক একটা আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করেন আর জাহান্নাম থেকে মুক্তি দেন। যেমন রোজাদার রোজার সময়ে সিয়াম পালনকালে কোনো ব্যক্তি যদি তার অধীনস্থ ব্যক্তির কাজকে কমিয়ে দেয়, কাজকে হালকা করে দেয়, অথবা তার জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করে, আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন মান খাফফা আন মামলুকিন ফিহি, রমজানুল মুবারকে যে ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তির কাজকে হালকা করে দিল, সময়কে কমিয়ে দিল, অথবা তার জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করলো, আল্লাহ রাসূল বলতেছেন যেই ব্যক্তি এই ব্যবস্থাটা করলো গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, জাহান্নাম থেকেও তাকেও মুক্তি দিয়ে দিবেন। জাহান্নাম থেকে মুক্তির সুযোগ চলতেছে ক্রম বাই ক্রম ধারা, ওয়া আতাকাহু মিনান নার। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল গরিব দুঃখীদের কথা, অসহায় দিন মজদুর
শ্রমিকদের কথা ভুলে যান নাই, তাদের প্রাপ্য তাদের অধিকারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উল্লেখ করলেন। শেষে যে বিষয়গুলো বলবো, রমজানুল মুবারকে আমরা ইফতারি করি, ইফতারি করানোর ফজিলত বললাম, কিন্তু ইফতারি করার সময় এবং ইফতারির সময় রোজাদারের করণীয়টা কি জরুরি একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, লা তাযালু উম্মতি বিখাইরিন মা আজ্জালু আল ইফতার, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে, মঙ্গলের মধ্যে থাকবে, মা আজ্জালু আল ইফতার, যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে, বিলম্ব করবে না, সূর্যাস্তের পরে পরেই। ও আখরু সাহুর, এবং সাহরি করবে দেরি করে, বিলম্ব করে। এটা হলো সাহরির ক্ষেত্রে সময়, বিলম্ব করে সাহরি করা, আর ইফতারির ক্ষেত্রে আগে আগে সূর্যাস্তের পরপরই ইফতারি করা। এমনটি না, অনেকেই আছেন যে সাহরি আগে ভাগে করে ফেলেন, দুইটা আড়াইটা বাজে করে ফেলেন, করে এরপরে ইবাদত বন্দেগি করেন, না, সুন্নাহ খেলাফ। ইবাদত বন্দেগি আগে হবে সাহারিটা শেষে, সাহারি শেষে, এবং ইফতারিটা সূর্যাস্তের পরপরেই। এটা হলো সময়। এক্ষেত্রে কিছু বিভ্রান্ত ছড়ায় কিছু লোক আহলে কোরআন নাম দিয়ে, যাই হোক ওই প্রসঙ্গ এখন তুলছি না। করণীয়টা হলো ইফতারি সামনে রেখে রোজাদার ব্যক্তির জন্যে দোয়া আছে। কয়েকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাসাতুল্লা তুরদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত ফিরিয়ে দেন না। এর মধ্যে হলো আসসাইমু হাত্তা ইফতারা, সাইম ব্যক্তি, রোজাদার ব্যক্তি ইফতারির আগ মুহূর্তে যে দোয়া করে সেই দোয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত ফিরিয়ে দেন না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন্না লিসসাইমি লাদাওয়াতান মা তুরদ্দু, রোজাদার ব্যক্তির জন্য ইফতারির পূর্বে দোয়া করা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত কখনোই ফিরিয়ে দেন না। এটা হলো ইফতারির পূর্বে রোজাদার ব্যক্তির সচেতনতা দরকার, দায়িত্ব দরকার, করণীয়, যে আমার ইফতারিকে সামনে রেখে আমি দোয়া করব, এই দোয়াটা কবুল হবে, কি দোয়া করব। সেটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে দোয়া করেছেন, কি কি দোয়া করেছেন সব সবিস্তারে হাদিসের মধ্যে আসছে। যখন ইফতারি সামনে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'তা কুল্লা শাইইন আন তাগফিরালি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত হাদিস এটা, উনিও নিজে আমল করতেন। তবরানী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি সামনে রেখে দোয়া করতেন। আমর ইবনুল আস প্রখ্যাত সাহাবী, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'তা কুল্লা শাইইন, হে আল্লাহ আমি আপনার রহমত চাই, যে রহমত পুরা পৃথিবী ব্যাপী ব্যক্ত, এই রহমতের বদৌলতে আন্তাগফির আলী, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া চাওয়া, এই দোয়া করা ইত্যাদি সামনে রেখে, এই দোয়াগুলো আমরা মুখস্থ করব। আমরা যেটা জরুরি জিনিস সেটা আমাদের মুখস্থ থাকে না, আর যেটা অজরুরি বেদরকারি সেইগুলো আমাদের মুখস্থ। আমরা রোজার নিয়ত মুখস্থ করি, রোজার নিয়ত, অনেকে তো এমনটা ধারণা যে রোজার নিয়ত আমার মুখস্থ নাই, বিদায় রোজাই রাখি না। এই নাওয়াইতুয়ান কোনো সাহাবায়ে কেরামকে মুখস্থ করানো হয় নাই, এগুলো কায়দায় বাগদাদি মুকসুদুল মুমিনের নিয়ামুল কোরআন অমুক্তমুক কিতাবের মধ্যে, হ্যাঁ, বই চটি বইয়ের মধ্যে লিখা, বিভিন্ন জায়গায় লেখা থাকে, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমজান আল মুবারক ফরজান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, মুখস্থ করেছে ছোটবেলায়, এরপরে জীবন আর পড়ি নাই। আবার এটাকে আবার ছোট বানাইছে, হাফবি মুখাফফি, এরা হালুয়া তৈরি করছে নতুন একটা, বড় থেকে ছোট বানাই দিছে, নাওয়াইতু বিসামি গাদিন। নিয়ত করা জরুরি, ফরজ, কিন্তু কি নিয়ত? নিয়ত মানে হলো ইরাদাতুল কলব,
মনের ইচ্ছা, মনের সংকল্প, যাতে করে রোজা রোজা তাকেই বলে সোবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুম পালন অর্থে তার সন্তুষ্টির জন্যে আমি সওম পালন করছি, এটা মনের মধ্যে রাখবেন। এটাই সওম, এটাই নিয়ত, ইরাদাতুল কলব, মনের ইচ্ছা, মনের সংকল্প। যাতে করে একজন ব্যক্তি ডাক্তার নিষেধ করছে, সে বিধায় ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইল না, ওই ব্যক্তি রোজা হবে, এটাই হলো পার্থক্য নিয়তের সাথে। অথবা একজন ব্যক্তি ঘুমাই রইল, একেবারে ভোরবেলায় ঘুম দিল, সন্ধ্যাবেলায় উঠলো, ওই ব্যক্তি রোজা হবে? তো দুয়াটা মুখস্থ করা দরকার ইফতারের সময়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'তা কুল্লা শাইইন আন তাগফিরা লি। এরপরে ইফতারি সামনে আসলো, ইফতারি করব, সময় হয়ে গেছে ইফতারি করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছিলাম এবং আপনার এখন হুকুম হয়েছে। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলল, হুকুম হয়ে গেল, ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার দেওয়া রিজিক আমার সামনে, সেই রিজিক থেকে আমি ইফতারি করছি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অন্য একটা রেওয়ায়েতের মধ্যে আসছে, ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা ইফতারি করলেন, তখন দোয়া, ইফতারি করার সময়, ইফতারি শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দোয়া শিখিয়ে গেছেন। ইফতারি করেছেন, দোয়া করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফতারি শেষে দোয়া করছেন কুবাইল আল ইফতার, ইফতারি শেষ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, দাহাবা যামাউ, এতক্ষণ পর্যন্ত অনেক তৃষ্ণা ছিল, দাহাবা যামাউ, সেই তৃষ্ণা বিতৃষ্ণা সব দূরীভূত হয়ে গেল, চলে গেল। ওয়া বিতাল্লাতিল উরুক, শরীরের প্রত্যেকটা শিরা উপশিরাগুলো তরুতাজা হয়ে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা রাখি, আস্থা রাখি, প্রতিদান রোজার জন্য পুরস্কার সুনিশ্চিত হয়ে গেল। ذهب الظما وابتلت العروق وثبت الاجر ان شاء الله। ইফতারির দোয়া, ইফতারি প্রসঙ্গ, সাহারি, সাহারির সময়ের কথা বললাম, যেটা বিলম্ব করে খাওয়াটা সুন্নাত। সেই সাথে কারণ হলো সাহারিকে সাহুর এটা কেন বলে, কারণ ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, কুবাইলা সুবহ, সুবহে সাদিকের পূর্বের সময়টাকেই বলে সাহার আরবিতে, ওই সময়টাকে সাহার বলে, যার কারণে ওই সময়ের খাবারটাকে সাহুর বা আমরা বাংলা কি বলি সাহারি, সেহেরি, তো ওই সময়ের কারণে ওই সময়টাকে সাহুর বলে। তা আপনি দুইটা বাজে খাইলেন, এটা তো সময়ের সাথে মিলল না, সাহারি হলো কিন্তু সময়ের সাথে, নামের সাথে মিলল না, তাই সাহারির ওই সময়টাতেই আমরা খাবার চেষ্টা করব, আল্লাহ রসুলের হাদিস। সেই সাথে সাহারি খাওয়ার মধ্যে বরকত, না খাওয়ার মধ্যে বরকত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সবাই সাহারিতে অংশগ্রহণ করো, সাহারি খাও, কারণ সাহারির মধ্যে রয়েছে বরকত। মুহাদ্দিসিন ইকরাম লিখছেন, আল্লামা ইবনে হাজার আসকালানি লিখছেন, যে আল্লাহ রসুল বললেন সাহরির মধ্যে বরকত আছে, ফা ইন্না ফীহি বারাকাতুন দীনিয়্যা ওয়া দুনিয়াবিয়্যা, জেনে রাখো এই সাহরি খাওয়ার মধ্যে দুনিয়ার মধ্যেও বরকত, আখেরাতের মধ্যেও বরকত। দুনিয়ায় বরকত কি কি উনি বিশাল দৃষ্টি দিয়েছেন, শারীরিকভাবে কি কি বরকত আছে, কি কি উপকার আছে, তাই সাহরি খাওয়ার মধ্যে বরকত আছে। এরপরের কথা হলো, সাহরির সময় যদি পারি একটা খেজুর খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইবনে মাজার হাদিস, নিয়মা সাহুরুল মুমিনী আত-তামার, নিয়মা সাহুরুল মুমিনী আত-তামার, খেজুর হিসেবে মুমিনের সেহরি খাওয়া এটা কতই না উত্তম। আপনি খান অন্যান্য কিছু, একটা খেজুর খাইলেন ইফতারির সময়, যেমন খেজুর খান, আমরা তো মনে করি শুধু ইফতারির সময় এটা না, বরং সাহরির ব্যাপারে আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলছেন, নিয়মা সাহুরুল মুমিন, মুমিন ব্যক্তির সাহারি হিসাবে আত্মামার খেজুরটা কতই না উত্তম। এই জন্য সাহারির সময় একটা খেজুর খাওয়া মনে করিয়ে দিলাম। তাই এই সাহারি, ইফতারি এবং কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল এবং সারা দিনের রমজানের সাধনা,
রোজা রাখা, বুখারী শরীফের 38 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে 760 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানুল মুবারকে রোজা রাখলো ঈমানান, ঈমানের সাথে, আল্লাহ বিধান দিয়েছেন বিধান আমাকে পালন করতে হবে, এই বিশ্বাস এই আস্থার সাথে তার বিধানের সামনে নিজেকে সমর্পিত করে রোজা যে রাখবে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের উদ্দেশ্যে একনিষ্ঠ চিত্তে ইখলাসের সাথে, আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই উদ্দেশ্যে যে রোজা রাখলো তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাদান, যে ব্যক্তি রমজানে সারাদিন রোজা রেখে এরপরে তারাবি পড়লো, কামা রমাদান কিয়ামুল লাইল করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, শর্ত আছে, তাহলে তারাবি পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, শর্ত দিয়েছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে, যে ব্যক্তি ইখলাসের সাথে ঈমানের সাথে কিয়ামুল লাইল করলো, তারাবি আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।